মালয়েশিয়াতে যাবেন ভাবছেন অথবা মালয়েশিয়াতে নতুন এসেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথম যে মালয় শব্দটি সেটি হচ্ছে ইয়াং মানা, এর অর্থ হচ্ছে কোনটি। ইয়াং মানা মানে হচ্ছে কোনটি, মাচাম মানা মানে হচ্ছে কিভাবে বা কেমন করে বা কি রূপে। মাচাম মানা এর অর্থ হচ্ছে কিভাবে বা কেমন করে, আবার মাচামিনি এর অর্থ হচ্ছে এই রূপ বা এইভাবে। তাহলে এখানে আমরা দুটি শব্দ শিখলাম, মাচাম মানা মানে হচ্ছে কিভাবে বা কেমন করে, মাচামিনি মানে হচ্ছে এই রূপ বা এইভাবে। অন্তু আপা, অন্তু কাপা কি জন্য, আমরা কাজ করি বেতনের জন্য, স্যালারি বা বেতন কবে দিবেন বসকে আমরা জিজ্ঞেস করতেই পারি। তাহলে আমরা এইভাবে জিজ্ঞেস করব, বিলামাহ বাগি গাজি বস, কবে বেতন দিবেন বস। বিলা মানেছে কবে বা কখন, মাহু মানেছে চাওয়া বা চান, বাগি মানেছে দিতে বা দেওয়া। তাহলে বিলামাহু বাগি গাজি বস, কবে বেতন দিবেন বস। বিলা মানে হচ্ছে কবে বা কখন, মাহু মানে হচ্ছে চান বা চাওয়া, বাগি মানে হচ্ছে দিতে বা দেওয়া, গাজি মানে হচ্ছে বেতন, বস মানে হচ্ছে বস। যদি আমরা বলি কবে দিতে চান, তাহলে বিলামাহু বাগি কবে দিতে চান, বিলা মানে হচ্ছে কবে বা কখন, মাহু মানে হচ্ছে চাওয়া, বাগি মানে হচ্ছে দেওয়া, গাজি মানে হচ্ছে বেতন। স্যালারি বা বেতনকে মালয় ভাষায় বলে গাজি। আওয়াবুয়াত কি আপা, আপনি কি কাজ করেন, আপনি কি কাজ করেন বা তুমি কি কাজ করো, মালয় ভাষায় আমরা এভাবে বলবো আওয়াবুয়া। আওয়াবুয়াত কি আপা, আওয়া মানেছে আপনি, বুয়াত মানেছে করা, কিরজা মানেছে, কিরজা মানেছে কাজ, আপা মানেছে কি। আওয়া বুয়াত কিরজা আপা, আপনি কি কাজ করেন। প্রিগি মানা আবাং, কোথায় যান ভাইয়া, প্রিগি মানেছে যাওয়া, মানা মানেছে কোথায়, আবাং মানেছে বাই বা বাইয়া। প্রিগি মানা আবাং, কোথায় যান ভাইয়া। মাকান মানেছে খাবার, খাবার বা খাদ্যকে মালয় ভাষায় বলে মাকান, খাবার। মালাই শব্দের অর্থ হচ্ছে খবর বা কুশলাদি, খাবার মানে হচ্ছে খবর বা কুশলাদি। যেমন আপা খাবার, কি খবর বা কি অবস্থা, আপা মানেছে কি, খাবার মানেছে খবর বা কি অবস্থা। টিপু মানেছে মিথ্যা, টিপু মানেছে মিথ্যা, বেতুল মানেছে সত্য, বেতুল মানেছে সত্য, বেতুল মানেছে সত্য। আম মানেছে সাধারণ, বিয়াসা মানেছে সাধারণ, আম মানে হচ্ছে সাধারণ বা বিয়াসা মানে হচ্ছে সাধারণ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের মালয়েশিয়ার মালয় ভাষার ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।